আমরা সরাসরি এখন চলে যাব দিনহাটার কি চিত্র রয়েছে এই লকডাউনের। দিনহাটাতেও কিন্তু ঠিক একইভাবে সক্রিয় রয়েছে পুলিশ প্রশাসন, বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা এবং এদিন মাসের শেষ লকডাউন সোমবার, সেই লকডাউনকে উপেক্ষা করে সকাল থেকে টোটো অটো দৌড়াত্ম এতটাই বাড়ে অনেক জায়গাতে পুলিশের ধরপকড়ের ফলে কিন্তু কিছুটা হলেও ধীরে ধীরে তা কমে আসে। এদিন দিনহাটা থানার এসআই বিমান সরকার, দীপক রায় প্রমুখের নেতৃত্বে পুলিশ শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের তৎপরতায় কোথাও কোথাও আটক করা হয়েছে বাইক চালকদের। এদিন নানা অজুহাতে অনেকেই ঘর থেকে বেরিয়ে পড়েছেন এবং তারা ছাড় পায়নি পুলিশের নজরদারি থেকে। আমরা দেখছি এই মুহূর্তে দিনহাটার ছবি। অগস্টের আজ শেষ দিনে লকডাউনে দিনহাটায় রয়েছে পুলিশ প্রশাসন তৎপর। আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের দিনহাটার প্রতিনিধি অমৃতা চন্দ্রের সাথে। এই মুহূর্তে দিনহাটার কি ছবি রয়েছে? বাইক মোটামুটি রিকভারি করে ফেললাম ফার্স্ট। এবং জবের থেকে এই করোনা সংক্রমণ শুরু হয়েছে এবং লকডাউন ঘোষণা করা হয়েছে সেই প্রথম থেকে কিন্তু আমরা কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে এবং সেই তা কিন্তু অব্যাহত রয়েছে। আজ যে শেষ দিনে লকডাউন রয়েছে অগস্টের, সেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সব জায়গাতেই কিন্তু পুলিশ তৎপর রয়েছে এই লকডাউনকে সফল করতে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দিনহাটার প্রতিনিধি অমৃতা চন্দ। হ্যাঁ অমৃতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। অমৃতা, বেলা বাড়ছে, লকডাউনের এই মুহূর্তে কি চিত্র রয়েছে দিনহাটাতে? আজকে আগস্ট মাসের রাজ্য সরকারের তরফে শেষ লকডাউন, সেই লকডাউনে কিন্তু সকাল থেকেই পুলিশের যথেষ্ট তৎপর নজর রয়েছে এবং মোবাইল ভ্যান করে বিভিন্ন অলিগলিতে পুলিশ ঘোরাঘুরি করছে। সকালের দিকে যদিও দু একটি বাইক এবং টোটো দেখা গিয়েছিল, তারপরেই পুলিশ তৎপর হতে ধরপাকড় করতেই কিন্তু তাদের দৌরাত্ম অনেকটাই কমে যায় এবং এরপরে দিঘাটা কিন্তু শুনশান হয়ে যায় বাইরে। অনেক ধন্যবাদ অমৃতা আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের দিনহাটার প্রতিনিধি অমৃতা চন্দ্রের সাথে।